সবাইকে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি একটা রেসিপি যেটা হচ্ছে বেগুন পুরিয়ে ভর্তা তাই না শীতকালে এটা কিন্তু অনেক মজা লাগে গরম ভাতের সাথে ধোয়া ওঠা গরম ভাত আর বেগুন পুরিয়ে ভর্তা তো আমাদের সাথে দেখুন থেকে রেসিপিটা কিভাবে করে আসলে ভর্তাটা হাতেই বানাবে অনেক ইয়াম্মি লাগে বেগুন থেকে এখনো ধোয়া উঠতেছে বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এটা আসলে চুলার আগুনে পুড়াইলে আরো বেশি ভালো লাগে না আমরা আমাদের কাছে তো এখন চুলা নাই মাটির চুলা নাই আমরা গ্যাসের চুলাই পুড়িয়েছি এখনো ধোয়া উঠছে এখানে লাগবে হচ্ছে লবণ দিবে চাটনির মতো করে ভাত খাওয়া যাবে এটা দিয়ে তো পুরো এক প্লেট ভাত খাওয়া যাবে শুধু এটা দিয়ে অবশ্যই বেগুনের ভিতরটা দেখে নেবেন কোনো পোকা আছে কিনা এই বেগুনটার ভিতরে ভিতরে পেঁয়াজ তারপর রসুন এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছিল ঢুকে একসাথে পোড়ানো হয়েছিল বেগুনটা অবশ্যই ভালো করে পুড়িয়ে নেবেন আমাদের ভর্তা কমপ্লিট হয়ে গেছে আমরা গরম ভাত দিয়ে এখন এটা খাবো আপনাদেরকে দেখাবো কেমন লাগে লুকটা এই যে গাইস ধোয়া ওঠা গরম ভাত আর ভর্তা একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে আসলে প্রচন্ড গরম বিসমিল্লাহ আসলে অনেক মজা হয়েছে গাইস আপনারাও এটা খাইতে পারেন এটা টেস্ট করবেন অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের এই হচ্ছে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন